নমস্কার, আমি সমীর সতারগি, হ্যান্ড মাস্টার অ্যাথলিট, মেম্বার অফ আইসিআরটি ইউএস। আজকে ভিডিওতে আমি মানি ব্যাগ সংক্রান্ত কয়েকটি বিশেষ তথ্য বলবো। মানি ব্যাগে আমি দেখেছি যে মানুষ খালি যা পারে ঢুকিয়ে দেয়। বাজারে গেল, কোনো দোকানদার কিছু লিখলো, কিছু জিনিসপত্র কিনলো, ডাল চাল, সেটার বিল ঢুকিয়ে দিল। খুচরো পেলো, সব একসাথে এক জায়গায় ঢুকিয়ে দিল, টাকাও ঢুকিয়ে দিল। এমনকি টাকা আমি দেখেছি লোকে মুড়ে মারে, যদি হাতেও কেউ দেয় জাস্ট সেটাকে যা হোক করে মুড়ে ঢুকিয়ে দেয়। এটা কিন্তু খুবই ভুল জিনিস। আপনি হয়তো তাড়াহুড়োতে বলবেন যে আমি তাড়াহুড়োতে করছি, আমার সময় নেই, কিন্তু আপনার এই 2 মিনিটের সময় কিন্তু আপনার প্রচুর প্রচুর ক্ষতি করছে। আপনি কি সেটা জানেন? 2 মিনিট বাঁচাতে গিয়ে আপনি নিজের এত বড় ক্ষতি আপনি হয়তো আশা করছি করবেন না যদি ভিডিওটি মন দিয়ে দেখেন। প্রথমেই বলবো, যখন কোনো টাকা কেউ দিচ্ছে তাকে মানে যা হোক করে মুড়ে মারে রাখবেন না, সিম্পল তাকে একটা স্ট্রেট পরিষ্কার করে ঢুকিয়ে রাখবেন। দ্বিতীয়ত, লাল রঙের ব্যাগ ইউজ করবেন। লাল আমরা জানি কিন্তু ম্যানিফেস্ট করতে সাহায্য করে, তো আপনি যদি চাইছেন টাকাকে ম্যানিফেস্ট করতে আরও 2 গুণ 3 গুণ নিজের জীবনে বাড়াতে, তো সেখানে কালো বা অন্যান্য ফ্যাশনেবল কালার ইউজ না করে শুধুমাত্র স্টিক টু রেড, লাল রঙের পার্স ইউজ করুন। আপনার টাকা দেখবেন কখনো খালি হবে না। এটা আমি নিজেও নিজের লাইফে দেখেছি যে টাকা কখনো কিন্তু সেইভাবে খালি হয় না। আরেকটা ছোট্ট উপদেশ দেবো এখানে, আপনার হয়তো অনেক সময় মনে হয় যে এটা আমার লাকি ব্যাগ কিন্তু ছিঁড়ে গেছে, খারাপ হয়ে গেছে, এবার ফেলে দিতে হবে। এই ক্ষেত্রে একটা ছোট্ট টিপ দিচ্ছি, যেটা আপনার মনে হবে ছেঁড়া ফাটা হয়ে গেছে কিন্তু আপনার লাকি ব্যাগ, সেখানে কয়েকটি চাল নেবেন, একটু চাল নিয়ে ওতে রেখে দেবেন, একটা রাত্রি থাকতে দেবেন, তারপরের দিন বার করে সেই চালটা 1-2 কিলো চালের মধ্যে মিশিয়ে নেবেন এবং সেই চালটা ডোনেট করে দেবেন। সেই চালটা গরিব মানুষের মধ্যে ডোনেট করে দেবেন বা কোনো মন্দিরে গিয়ে ডোনেট করে দেবেন। এতে কিন্তু আপনার গুড লাকটা চলতে থাকবে, গুড লাকটা শেষ হবে না। এবং সেই ব্যাগের যে কয়েকটা চাল, তার মধ্যে একটুখানি চাল বার করে একটা ছোট হোমিওপ্যাথি শিশি হয়, সরু সরু, জাস্ট ছোট শিশি, প্লাস্টিকের আমি একদম সাজেস্ট করি না কোনো কিছু, ছোট্ট শিশিতে নিয়ে নতুন ব্যাগে রেখে দেবেন। আপনার গুড লাক, কথা দিচ্ছি, শেষ হবে না। সাথে একটা গুড লাকের নাম্বার অ্যাজ আ বোনাস আপনাকে দিয়ে দিলাম। এই বোনাস নাম্বারটিও একটা লাল কাগজে লিখে আপনি রেখে দেবেন। যদি লাল কাগজ না থাকে, সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন, লিখে পার্সে রেখে দেবেন। কাগজটা মুড়বেন না, ভালোভাবে রাখবেন। মানি পার্সে যখনই কোনো জিনিস রাখছেন সেটাকে অগোছালোভাবে রাখবেন না। অনেকগুলো খাপ থাকে, এক একটা খাপে এক একটা জিনিস রাখুন। একটা খাপে কার্ড রাখুন, একটা খাপে টাকাটা রাখুন, একটা খাপে আপনি কয়েন রাখুন, একসাথে রাখবেন না। এটা কিন্তু খুবই বাজে একটা জিনিস। ওই ছোটো ছোটো যে ব্যাগগুলো হয় যাতে অ্যাকচুয়ালি মানে জুয়েলারি দোকানে দেয়, সেগুলো আমরা কী করি, টাকা রাখার কাজ করি এবং তাতে একটাই চেন থাকে এবং কী করেন, সব কিছু ওর মধ্যে রাখেন। তো এটা ভুল, ভীষণ বড় ভুল। তো যদি এই ভুলটা আপনি করছেন, এক্ষুনি বন্ধ করুন, না তো আপনার নিজের ক্ষতি নিজে ডাকছে। অনেক ছেলেদের অভ্যেস দেখেছি, মেয়েদের অভ্যেস দেখেছি, বাড়িতে গেল জাস্ট ফেলে দিল ব্যাগটা বা পার্সটা গিয়ে ওয়ালেটটা গিয়ে খাটে ফেলে দিল। এটা করবেন না, একটা পরিষ্কার জায়গায় রাখুন, একটা আলমারিতে রাখুন, লকারে রাখুন, ভালোভাবে রাখুন, জাস্ট ছুঁড়ে ফেলে দেবেন না। মা লক্ষ্মী, টাকা পয়সা কিন্তু বলা হয় মা লক্ষ্মী, আর এতে কিন্তু আপনি মা লক্ষ্মীর অপমান করছেন। আপনি হয়তো অবুঝভাবেই করছেন, না জেনে করছেন, আমি মানছি, কিন্তু সেটা কিন্তু ভুল হচ্ছে। আর যখন ভিডিওটি দেখছেন, আপনার এবার সময় হয়েছে যে আপনি শুধরে নিন, এই ভুলটি আপনি এক্ষুনি বন্ধ করুন। তো অবশ্যই বলবো, এখানে যখনই রাখবেন ভালোভাবে রাখবেন, শুতে যাওয়ার আগে মানি পার্সটা হাতে নেবেন, বাঁ হাতে রেখে ডান হাতে চাপা দেবেন এবং প্রে করবেন তার মধ্যে যা টাকা আছে সেটা আরও বেশি যাতে আপনার কাছে রিটার্ন আসছে, আরও বেশিভাবে 2 গুণা 3 গুণা আপনার বাড়ছে, এবং আপনি সেই টাকা দিয়ে অবশ্যই কারোর গরিব দুঃখিয়ারি মানুষের হেল্প করছেন মন থেকে বলবেন, এবং যেটুকু টাকা সেই ব্যাগে আছে তার জন্য ইউনিভার্সকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবেন। আমি বলছি বলে আপনি বলবেন না, আপনার মন থেকে যদি আসে তবেই এই কাজগুলো করবেন। শুধু আমার ভিডিও দেখে আপনার মনে হলো আমি বললাম আর আপনি বলে দিলেন, সেগুলো না, যখন আন্তরিকভাবে করবেন তার যে ফলাফল সেটাই আপনি পাবেন।
পার্সে বলবো অ্যাভয়েড করবেন কোনো বিল, মানে খরচার বিল না রাখার। অনেকেই ভাবে যে ক্রেডিট কার্ড রাখা মানে দুটো তিনটে চারটে মানে অনেক বড় ব্যাপার, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে সেটা কিন্তু ধার নিচ্ছেন। তো এই ক্রেডিট কার্ড একের অতিরিক্ত থাকলে কিন্তু সেটা ধার শো করে, আর সেটা কিন্তু ভালো না। একটাই ক্রেডিট কার্ড রাখুন, 10টা ক্রেডিট কার্ডই ঘুরতে হবে না। যদি থাকেও মানি পার্সে অ্যাটলিস্ট রাখবেন না, ঘরে লকারে রাখুন, মানি পার্সে একটাই রাখুন। আমি আপনাকে ফ্রেন্ডশিপ মতে বলে দিচ্ছি, এবার আপনার যদি মনে হয় আমি দুটো তিনটে রাখবো, সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন আমাকে কমেন্ট বক্সে বলবেন না যে অনেক সময় কাজে লাগে দু তিনটে রাখতেই হয়, সেটা আপনার ব্যক্তিগত মতামত। আমার এখানে যেগুলো ফেনশুই মতে যা যা উচিত আমি সেগুলো আপনার সামনে তুলে ধরছি, যাতে আপনার জন্য ভালো হয়। আপনার হয়তো মনে হচ্ছে আমি দু তিনটে ক্রেডিট কার্ড লাগে, বাট অ্যাটলিস্ট বলবো একটাই রাখুন, কষ্ট করে অন্য কিছু ব্যাপার মানে ম্যানেজ করুন। দরকার হলে অন্য কোথাও রাখুন, পকেটে রাখবেন না ওইভাবে, হয়তো যে ব্যাগটা সাথে এক্সট্রা নিয়ে যাচ্ছেন তাতে রাখুন, কোনো প্লাস্টিক হয়তো সাথে নিয়ে যাচ্ছেন ক্যারি করছেন তাতে রাখুন, মানি পার্সে রাখবেন না, এতে আপনারই ভালো। মানি পার্সে এমন কিছু রাখবেন না যেটা অপ্রয়োজনীয়, যেটা হয়তো প্রয়োজন নেই, কোনো ফটো, কোনো হয়তো আপনার মানে কোনো প্রিয়জন যে হয়তো মানে এই দুনিয়ায় নেই, এই লোকে নেই, তার ফটো ভালোবেসে রাখলেন, রাখবেন না, এগুলো কিন্তু ক্ষতি করে। ভালোবাসাটা মনে রাখুন, সবসময় ফটো দেখতে হবে যে ফটোতেই সব না। যাদের হয়তো আগেকার দিনে অনেক মানুষের হয়তো ফটোই নেই, কিন্তু মনের মধ্যে যে ফটো সেটা কখনো ডিলিট হয় না, ফোনে ডিলিট হয়। আপনার হাতে ফটোটা কিন্তু কখনো খারাপ হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, কিন্তু কখনো মনের মধ্যে থেকে না ডিলিট হবে না ছিঁড়ে যাবে, ওটা আজীবন থেকে যাবে। তো এরকম কিছু ছোট ছোট বিষয় আপনাদের জন্য যে নিয়ে এসেছি, যাতে আপনাদের এই পয়সা সংক্রান্ত সমস্যা আপনারা প্রায়ই বলে থাকেন, সেখান থেকে যাতে আপনারা সম্পূর্ণভাবে নিস্তার পান। আরেকটি জিনিস বলবো যে চাইনিজ কয়েন কেমন হয় না হয় আমি আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই চাইনিজ কয়েন অ্যামাজন ফ্লিপকার্টে প্রচুর পাবেন। ঠিক তিনটে চাইনিজ কয়েন লাল সুতো দিয়ে বেঁধে অ্যাজ আ লাকি ম্যাসকট আপনার ব্যাগে রাখুন, রাখুনই না, দেখুন তারপর কি হয়। করুন এগুলো, প্রত্যেকটা জিনিস করুন যেভাবে বললাম। রেইকি সিম্বল যদি জানেন, রেইকি সিম্বল দেবেন ব্যাগে প্রতিদিন দিন। আর আপনি যেভাবে রেইকিতে বলা থাকে যে আপনি অ্যাফার্মেশন দেবেন, ক্লাসে শিখিয়ে দিয়ে থাকি, জাস্ট প্রতিদিন 5 মিনিট, বেশি না, ঘড়ি ধরে 5 মিনিট দিন, এবেলা ওবেলা, সকালে রাত্রে, জাস্ট দিয়ে দেখুন, তারপর আমাকে বলবেন যে আপনি কিরকম রেজাল্ট পেলেন। কথা দিচ্ছি দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট পাবেন। আমরা নিজেরাও করি এবং আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি, যাতে আপনারাও সেখান থেকে দারুণ 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 কিছু হেল্প পান। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা, আবার আগামী দিনে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।